গোকুলনগর হাইস্কুলে প্রধান শিক্ষককে বদলে প্রতিবাদে সোমবার জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সড়কপথে উদয়পুর মাতাবাড়ি যাচ্ছিলেন, অবরোধের ফলে আটকে পড়েন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় অবরোধ স্থানে পৌঁছানোর সাথে সাথে অবরোধকারীরা স্লোগান দিতে শুরু করে, তাতে রীতিমতো বিপাকে পড়ে পুলিশ। পুলিশ অবরোধকারীদের জাতীয় সড়ক মুক্ত করে দেওয়ার কথা বললেও তারা জাতীয় সড়ক মুক্ত করতে অস্বীকার করে। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে এসে অবরোধকারী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আন্দোলনরত ছাত্রছাত্রীদের আশ্বস্ত করা হয়। শেষ পর্যন্ত অবরোধকারীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে। জাতীয় সড়ক অবরোধ মুক্ত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা উদয়পুর মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হন। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।